অক্টোবরে দুটি গ্রহণ অন্ধকারের মধ্যেও আলোর হদিশ পাবে তিন রাশি হবে অর্থবৃদ্ধি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর রিমিটি আজকের বিষয়বস্তু হয়েছে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের ফলে তিন রাশির অনেক অর্থনৈতিক উন্নতি হবে সেই বিষয়েই আলোচনা দু হাজার সালের তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন আপনাদেরও রাশি নিশ্চয়ই আছে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকতে বলবো আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন হর হর মহাদেব কমেন্টে লিখে ভিডিওটি দেখতে শুরু করুন আমি শুরু করছি তাহলে আলোচনা জ্যোতিষ শাস্ত্রে গ্রহণের বিশেষ মাহাত্ম রয়েছে অক্টোবর মাসে বছরের শেষ দুটি গ্রহণ এই মাসেই সংগঠিত হবে সূর্য ও চন্দ্রগ্রহণ চোদ্দই অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ এই এর ঠিক পনেরো দিন পর আঠাইশে অক্টোবর সংগঠিত হবে চন্দ্রগ্রহণ হিন্দু পুঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ ও পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে একই মাসে এই দুই গ্রহণের ফলে সমস্ত রাশির জীবনে শুভ অশুভ প্রভাব পড়বে জ্যোতিষ অনুযায়ী অক্টোবর মাসে সূর্য ও চন্দ্রগ্রহণের কিছু রাশির জন্য শুভ সূর্য ও চন্দ্রগ্রহণের সময় ও তারিখ এখন জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী চোদ্দোই অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হবে রাত আটটা চৌত্রিশ মিনিট থেকে শেষ হবে ভোর রাত দুটো পঁচিশ মিনিটে অন্যদিকে এর ঠিক পনেরো দিন পর আঠাইশ অক্টোবর রাত একটা ছয় মিনিটে চন্দ্রগ্রহণ সূচনা হবে শেষ হবে দুটো বাইশ মিনিটে সূর্যগ্রহণ ভারতে দেখা না গেলেও চন্দ্রগ্রহণ দেখা দেবে অক্টোবর মাসের এই দুটি গ্রহণ কোন রাশির জন্য শুভ তা জেনে নেওয়া যাক এখন প্রথম লাকি রাশি হলো মিথুন রাশি অক্টোবর মাসে দুটি গ্রহণই মিথুন রাশির জাতকদের জন্য লাভজনক এ সময়ে মিথুন রাশি জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পাশাপাশি আপনাদের একাগ্রতা বাড়বে ও কেরিয়ারের উন্নতি করতে পারবেন মনে সন্তুষ্টি থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে জাতকরা তারা সফল হবেন মিথুন জাতকদের ধন ধান্যে বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন পরিশ্রম করে জোরে পদোন্নতি সম্ভব এরই সঙ্গে কোনো বড় দায়িত্ব পেতে পারেন এ সময়ে লগ্নি করাও লাভজনক হবে তাহলে এই গ্রহণের কারণে মিথুন রাশি অক্টোবর মাস খুবই খুবই ভালো থাকবে তাহলে মিথুন রাশির জাতক জাতিকারা খুশি বানান আর অর্থনৈতিক উন্নতি করুন কর্ম করে যান দ্বিতীয় যে রাশিটি সেটি হল সিংহ রাশি সিংহ রাশিরও বেশ ভালো সময় যাবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের শুভ প্রভাবে বিশেষ ফল লাভ করতে পারবেন সিংহ রাশির জাতকরা দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্ত কাজ পুনরায় শুরু করতে পারেন পরিবারের প্রতি দায়িত্ব বাড়তে পারে প্রেম জীবন ও দাম্পত্য জীবনেও আনন্দ থাকবে পাশাপাশি কেরিয়ারের উন্নতির যোগ রয়েছে ধন লাভের প্রবল সম্ভাবনা বর্তমান আবার এই সময়ে ঋণ মুক্তির পাশাপাশি আর্থিক পরিস্থিতি মজবুত হতে পারে তাহলে সিংহ বন্ধুরা আপনাদের জন্য এই সময়টি ভালো হতে চলেছে গ্রহণগুলিতে তৃতীয় যে শুভ রাশি সেটি হল রাশি অক্টোবরের এই দুই গ্রহণ তুলারাশির জাতকদের জীবনে আনন্দ নিয়ে আসবে চন্দ্র ও সূর্যগ্রহণের ইতিবাচক প্রভাব থাকবে তুলার জাতকদের ওপর সমাজে আপনাদের মান সম্মান বাড়বে আত্মবিশ্বাস বাড়তে পারে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক সকলে আপনার কাছে কাজের প্রশংসা করতে পারেন আবার ব্যবসায়ীদের জন্য সময় ভালো কারণ কোনো বড় চুক্তি হাতে আসতে পারে তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন কারণ এর দ্বারা সফল কাজও ভেস্তে যেতে পারে তাহলে তুলারাশির বন্ধুদের জন্য সময়টি ভালো শুধু কি রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে এই তো ছিল আজকের রাশিফলের বিষয় আর যাদের রাশি সম্পর্কে ভালো বলা হলো তারা আপনারা নিজেদের কর্ম করে যান জীবনে ভালো আসবেই আর মহাদেব তো আছেই আপনাদেরকে রক্ষা করতে বাবা লোকনাথ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট দিন চলে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর একটি লাইক দিয়ে দিবেন নমস্কার